হাই ভিউয়ার্স, রোকেয়া কুকিং থেকে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের করে দেখাবো মজাদার ইলিশ কারি। আর এটি করতে আমার যা যা লাগবে, আমি এখানে নিয়েছি ইলিশ মাছ 6 পিস, এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ, তেল, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। আমি দিচ্ছি তেল 1/2 কাপ, লবণ 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, মরিচ 1/2 চা চামচ, মশলাটা ভালো করে কষে নিব। মশলা কষে গেছে, এখন আমি এখানে দিব সামান্য পানি। পানিটা বলক আসলে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিব। একটা জিনিস আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি এখানে শুধু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়েছি, এখানে আমি আদা রসুন দেইনি। এখানে একটি কথা, ইলিশ মাছের নিজস্ব এক ধরনের সুন্দর গন্ধ আছে, যেখানে আপনি আদা রসুন দিলে সেই গন্ধটা নষ্ট হয়ে এক ধরনের মেছো মেছো গন্ধ হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন ইলিশ মাছ রান্না করার সময় কখনো আদা রসুন দিতে না। আপনারা হয়তো ভাবছেন এ আবার কেমন রান্না আদা রসুন ছাড়া, আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন, তাহলে পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সব মাছের জন্য আদা রসুন না, বিশেষ করে বড় মাছ, সামুদ্রিক মাছে আমরা আদা রসুন ব্যবহার করি, স্পেশালি ইলিশ মাছে কখনোই না। পানি দেওয়ার পর পানিতে বলক এসে গেছে, এখন আমি মাছের পিসগুলো দিয়ে দিব। এই রান্নাটা আপনারা একদম চুলোর আঁচ কমিয়ে করবেন, ভাপি সিদ্ধ হয়ে যাবে মাছ। অবশ্যই ইলিশ মাছের পিসগুলো যেন পাতলা করা থাকে। মাছগুলো এভাবে উল্টে দিয়ে আমি এই রকম কাঁচা মরিচ ফালি করে কেটে নিয়েছি, এখন এগুলো দিয়ে দিব। ঢেকে দিয়ে 15 মিনিট আমরা ওয়েট করব। 15 মিনিট পর বাহ, মাছ একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলোটা অফ করে দিব। তৈরি হয়ে গেল মজাদার ইলিশ কারি। খুব সহজ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ।